শুভ মহা অষ্টমী। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমাদের সপ্তমী দিন একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, এটা ওই উজালা থেকে হয়েছে। তো কিছু র্যাপিড ফায়ার রাউন্ড ছিল, কিছু ছোট ছোট কোশ্চেন করা হয়েছিল। তো যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের সবাইকে উজালার তরফ থেকে একটা ডিটারজেন্ট দেওয়া হয়েছিল, আর যে উইনার হয়েছিল তাকে গিফট হ্যাম্পার দেওয়া হয়েছে। তার মধ্যে ছোট ছোট উজালা, এক্সো, এরকম নর্মাল জিনিস, ক্যাডবেরিস, এইসব সব ছিল। সব নিয়ে একটা টোটাল সব কিছু দেওয়া হয়েছে। তো এবার যখন প্রোগ্রামটা শেষ হলো, সবাইকে গ্রুপে ফটো তুলতে বলা হয়েছে। তো সবাই এখানে দাঁড়িয়েছিল, আমিও ওখানে ছিলাম যেহেতু পার্টিসিপেট করেছিলাম। আর অ্যাকচুয়ালি কি, ওরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড মতো করেছিল, সবটাই হয়েছিল। লাস্টের একটা মানে কয়েক মিনিট সেকেন্ডের জন্য প্রবলেম হয়ে গেল। তো যথারীতি ওগুলো কমপ্লিট করে নিয়ে রেডি হয়ে সন্ধ্যের পরে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি সবাই মিলে তো বাইকে করে যাওয়া সম্ভব না, আর মাও এখন পারেন না, তো মায়েরও ইচ্ছা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো আমরা অটো বুক করেই ঠাকুর দেখতে বেরোলাম। তো এখানেই রাজপুরে এখানে একটা ঠাকুর হয়েছিল, তো এটা না ঠাকুরটা সত্যি এত অপূর্ব হয়েছিল ধারণার বাইরে। আর এখানে যেদিনকে উদ্বোধন ছিল সেদিনকে সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, তো এটা নাকি ওনার পিসির বাড়ির এলাকা। তো যথারীতি এখানে আমরা ঠাকুর ঠাকুর দেখে নিলাম। ছেলে আগের দিন তো শরীরটা খারাপ ছিল, তো ভালো দেখলাম ওই জন্য নিয়ে। এই আওয়াজটা শুনলেই নাকি ভালো লাগে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম গড়িয়া নবদুর্গা পঞ্চদুর্গা দেখব বলে। তো নবদুর্গার আগে এই একটা হয় প্যান্ডেল, এটা একদম রাস্তার উপরে যেখানে মানে গাড়ি পার্কিং শেষ, নো এন্ট্রি করা হয়েছে, তারপরেই এটা হয়। সুন্দর দেখতে হয়েছিল কিন্তু, ভালোও লাগছিল। আর যথারীতি এখানে হলো। তো আমার না সবথেকে ভালো লাগে এই থিমের ঠাকুরের পাশে এই যেটা ছোট ছোট ঠাকুরগুলো রাখা হয়, এটা না আমার বেশ ভালোই লাগে। তো ওখান থেকে দেখে হেঁটে হেঁটে আমরা চলে আসলাম এটা নবদুর্গা গড়িয়া। বিশাল ভিড়, মানে আমরা তো এর আগে একদিন দেখতে গেছিলাম ছেলেকে নিয়ে, তো সেই দিন এতটা ভিড় ছিল না। এবার মাকে নিয়ে গেছি, তো শুভ বলল, শুভ মানে আমার হাজবেন্ড, ও বলল যে আমি আর ছেলেকে নিয়ে যাচ্ছি না ভিড়ের মধ্যে, তোমরা ঘুরে এসো। সে কি অবস্থা! এরপরে ইচ্ছা হলো এই গেম খেলবে, এটা ওই একটা বল মারলে 20 টাকা, 3টে 50 টাকা। তো বললো খেলি, এর আগে আমরা দুবার গামলা বা পুতুল এসব পেয়েছিলাম, তো একটু ইন্টারেস্ট হয়েছে খেলি বলে। তো দেখলাম কিছুই হলো না যথারীতি, শুধু শুধু 50 টাকা। হ্যাঁ যাক, একটা এটাই মজা। ওখান থেকে বেরিয়ে খেলাম ঘুগনি। এবার শুভ না ঘুগনি খেতে খুব ভালোবাসে, যাই হোক সবাই মিলে ঘুগনি খাওয়া দাওয়া হলো, ছেলে একটু জুস খেয়ে নিল। এরপরে আমরা দাঁড়িয়ে রইলাম, পঞ্চদুর্গাটা না দেখতে যেতে পারিনি, আসলে মায়েরও খুব পা ব্যথা হচ্ছিল, ওই জন্য আর যাইনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অটো ঘুরিয়ে আসছিল বলে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আরও 2-4টে ঠাকুর দেখা হয়েছিল। এরপরে বাইপাসের ধারে এখানে করেছিল চন্দ্রযান ছুঁই, বেশ ভালোই ছিল, কিন্তু সামনে থেকে প্যান্ডেলটা এরকম নর্মাল। তো ভেতরে যাওয়ার পরে এই জায়গাটা না খুব সুন্দর, মানে এই জায়গাটা পুরো ঠান্ডা, এসি ছিল, আর মানে যেরকম টিভিতে আমরা দেখছিলাম কত রকম আওয়াজ কি, পুরো এইরকম এখানে করেছিল, বেশ ভালো। আর ঠাকুরটাও না সত্যি দেখুন খুব সুন্দর লাগছিল দেখতে। তো যথারীতি এখান থেকে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা বেরোলাম। তো মা আর শুভ ফুচকা খেলো ওখানে দাঁড়িয়ে। তো ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা যথারীতি ওখান থেকে চলে আসলাম। তো ছেলে মোটামুটি ঠিকই ছিল, কোনো অসুবিধে ছিল না। যাই হোক, এইভাবে তো রাতটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে নিলাম, অষ্টমী পুজোর অঞ্জলি দিতে যাব। তার মধ্যে আরেক কাণ্ড, এই যে কদিন ধরে না আমাদের ঘরে ইঁদুর ঢুকেছে, শুনলে না আশ্চর্য হবেন, চারতলার উপরে নাকি ইঁদুর আসে, কোথা থেকে, ছাদ থেকে। তো জো জো ওটাকে ধরেছে, ওই নিয়েই তো রয়েছে। যাই হোক, স্নান টান করে আসলাম এখানে অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তো কিছুক্ষণ বসেছিলাম, এইবার বেশ পুজোর টাইমগুলো ভালো ভালো ছিল, ওই জন্য একটু যেতে পেরেছি।
তা ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। ছেলেটা তখন থেকে না একটুখানি শরীরটা কেমন কেমন ছিল, তো প্রথমে শরীরটা ভালো ছিল ওই জন্য ওকে নিয়ে গেছি। তো এখানে যথারীতি দাঁড়ালাম অঞ্জলি দেওয়ার জন্য, আর প্রচুর ভিড়, মানে আমাদের এখানে 4 বার অঞ্জলি দেওয়া হয়েছে। তো এইভাবে অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ টোসাদ নেওয়া হলো, চরণামৃত নেওয়া হলো। তো নেওয়ার পরে এখানে না আবার টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে পেমেন্ট করে নিতে হবে। মানে এমনি দুপুরের খাওয়াটা যেমন যেটা চাঁদা দেওয়া হয় তার সাথে ইনক্লুডেড, কিন্তু টিফিনটা না সেটা পুরো আলাদা। ওটার জন্য টিফিন বলুন বা ব্রেকফাস্ট ডিনার, এগুলো আলাদাভাবে টাকা দিলে নিতে হবে। তো এখানে আজকে করেছিল ছোলার ডাল, লুচি আর বোঁদে, তো বেশ ভালোই টিফিন টিফিন খাওয়া হলো। এরপরে চলে আসলাম, ছেলে আসতে চাইছিল না, তো বাবা একটু সাইকেল টাইকেলে করে ঘোরালো, ঘুরিয়ে বাড়ি চলে আসলাম। তারপরে সন্ধি পুজোর জন্য যাব, তাই রেডি হব। তো বাকিটা আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।